Assalamualaikum everyone, welcome back to my channel. আমি এখানে হ্যান্ড পেইন্টিং করার জন্য একটা হাফ সিল্কের শাড়ি নিয়েছি আর খুবই সিম্পলের ভিতরে ডেজি ফুল দিয়ে শাড়িটা পেইন্টিং করব। তার জন্য নিয়েছি রেডি অ্যাক্রামিন কালার, সাদা রং এবং হলুদ রং, আর নিয়েছি দুটি ব্রাশ। এখানে আমি খুবই সিম্পলের মধ্যে আঁকার চেষ্টা করছি, তার জন্য আমি বড় বড় করে ফুল এঁকে নিচ্ছি এবং ফুলের পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজে এটা তৈরি করতে পারেন। বাসায় একবার বা দুইবার ট্রাই করলে হয়ে যাবে। আমি যদিও ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, তাও দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। এরপর আমি কিছু ছোট ছোট ফুল এঁকে নেব, তার জন্য কিছু ছোট ছোট পাপড়ি এঁকে দিচ্ছি। এখানে আমি শাড়িটা খুব রিজনেবল প্রাইসে কিনেছিলাম, যদিও এটার দাম 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর রঙগুলো তেমন বেশি দাম না, 30 টাকা করে পার পিস কিনছিলাম। এটা দোকানে গিয়ে বললেই হবে রেডি অ্যাক্রামিন কালার, অনেকেই ফেব্রিক রং দিয়েও করে, অ্যাক্রিলিক কালার দিয়ে। আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করিনি, কিন্তু অ্যাক্রামিন কালার দিয়ে করেছি, যেহেতু এটা একটু বেশি হয়। আর মাঝে আমি হলুদ রং দিয়ে বৃত্তগুলো ভরাট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগছে ফুলগুলো। এই তো হয়ে গেল আমার শাড়িটা কমপ্লিট। শাড়িটা ভালোভাবে 2-4 দিন রোদে শুকিয়ে নেব, তারপর লন্ডি করে ভালোভাবে ওয়াশ করে নিলেই হয়ে যাবে হ্যান্ড পেন্টিং শাড়ি। এই তো আমার শাড়ির ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ কালারের মধ্যে সুন্দর একটি ডেজি ফুলের হ্যান্ড পেন্টিং করে দেখালাম। যারা শাড়িটি পরতে ভালোবাসেন কিন্তু ডিজাইন করতে পারেন না, তারা চাইলে এই ডিজাইনটা বাসায় ট্রাই করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের বলছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।